পিটিশন করছি ইমিডিয়েট, আমি এটা বলবার কর, তার কারণ বাচ্চারা পাচ্ছে না, যে বাইরে বেরোচ্ছে তার অভাব হয়ে যাচ্ছে, বড়রা যদি না পারে বাচ্চারা কি করে পারবে? আর আমি নিশ্চয়ই চাইবো না বাচ্চারা এই প্রবল রৌদ্র ঝংকারের মধ্যে দিয়ে তাদের, এবং তাই আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। এই সিদ্ধান্তটা আপনারা যদি জানান, আমি আমি টিচার থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, আমি ছাত্রছাত্রী থেকে শুরু করে, কেউ এই সময়টা স্কুলে যাবে না, ইউনিভার্সিটি যাবে না, কলেজে যাবে না, যার কাজ করবে ইচ্ছে কাজ করতে পারে, তিনি করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সময়টা রোগটাকে অ্যাভয়েড করা বেটার। এই এর জন্যই সিলেবাসে যদি প্রবলেম হয় তারা এক্সট্রা ক্লাস করে পরে করে দেবেন, কিন্তু এই সময়টা মনে করি আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং আমি এই সিদ্ধান্তটা নিয়েছি সরকারের পক্ষ থেকে, তাই আপনাদেরই প্রথম জানালাম। আপনারা যদি সবাইকে, আমি অনুরোধ করবো শিক্ষিত সরকারি স্কুলগুলোকেও যে তারা যেন এই সিদ্ধান্তটা দয়া করে মানেন, কারণ অনেক সময় আমি দেখি সরকারি স্কুল মানবে তো, কিন্তু বেসরকারি স্কুলগুলো মানে না, কিন্তু বেসরকারি স্কুলের বাচ্চারা বাচ্চা, আর এখন অনেক ছেলে মেয়ে আছে বিএসসি আইসিএসসি বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, আর নিশ্চয় ওয়েদার ইস তো হট, আমাকে একটা ব্যবস্থা করতে হবে না মানবিক স্বার্থে, মানুষের স্বার্থে। এই এই যে তাপক প্রবাহ এবং কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই, এই পরিস্থিতিতে রাজ্য সরকার আগামী সপ্তাহ, মানে এমনিতেই শনিবার দিয়ে নির্দেশ ছুটি ছিল, সোম থেকে শনি, অর্থাৎ গোটা সপ্তাহটা সমস্ত সরকারি বেসরকারি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজ সবার কাছে আবেদন রাখছে যে এইটা ছুটিয়ে দিতে, যাতে ছাত্রছাত্রীদের এই তাপক প্রবাহে কষ্ট বা অসুস্থতার মুখোমুখি হতে না হয়। একেবারে অনেক ধন্যবাদ।